गुड इविनिंग बंधुरा आजकल सन्धार विशेष विशेष खबर हलो आठ नौ जातीय सड़क मईना पातारकान्दी मुंडमला पर्यंत एक सप्ताह मध्य काज शुरू ना होले ठिकादार संस्थार टेंडार बातिलेर हुमकी हिमंत विश्व शर्मार। आसामे समस्त सरकारी मदरसा बंद कर शुद्ध मॉडर्न और सेकुलर एडुकेशन देवा होबे बोलें आसाम शिक्षामंत्री। ए ब्यापारे विस्तारित थाकबे प्रतिबेदने। नाबालक परिचारकेर गाए गरम जलेर सीटे स्त्रीके निये पलातक आसामेर चिकित्सक। कातारे विदेशी श्रमिकदेर न्यूनतम मजूरी बाढ़ल उपकृत हबेन लक्ष लक्ष भारतीय। करोना पजिटिव धरा पड़ाय पातारकान्दिर आशाकर्मीके प्राणघाती हामलार हुमकी। एवं सर्वशेष जानिए देव करीमगंजे ट्राफिक पुलिस आईनजीवी करोनार कबले बीजेपी नेता संजीवर आरोग्य कामनाय पूजा यज्ञ। তাহলে বন্ধুরা বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। কে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে ঠিকাদার সংস্থার টেন্ডার বাতিলের হুমকি। আগামী এক সপ্তাহের মধ্যে পাতারকান্দির বেহাল যাত্রী সড়কের কাজ পুরোদমে শুরু না করলে বরাতপ্রাপ্ত তামিলনাড়ুর ঠিকাদার সংস্থার টেন্ডার বাতিলের হুমকি দিলেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে অধিবেশন চলাকালীন এই মুহূর্তে পাতারকান্দির অন্যতম জ্বলন্ত সমস্যা নিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্থানীয় বেহাল সড়কের সাতগাহন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পরে সমূহ অবগত হয়ে মন্ত্রী শর্মা এই সমস্যার নিদানও দিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আসিমগঞ্জ পাতারকান্দি যাত্রী সড়কের কাজ পূর্ণভাবে শুরু না হয় তবে বরাতপ্রাপ্ত ঠিকাদারের টেন্ডার বাতিল করার চরম হুমকি দিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ, গত সোমবার থেকে অসম বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। এতে যথারীতি পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও অধিবেশনে সামিল হচ্ছেন। সেখানেই সেক্রেটারিয়েটে পাতারকান্দির যাত্রী সড়ক নিয়ে ঠিকাদার সংস্থা যে খামখেয়ালি করছে তা মন্ত্রীর নজরে আনেন বিধায়ক। এ সময় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ পাতারকান্দির বেশ কয়েকজন প্রতিনিধিও তার সঙ্গে ছিলেন। বিধায়ক কৃষ্ণেন্দু পাল যাত্রী সড়কের বেহাল অবস্থার জন্য পাতারকান্দিবাসীর যে নাবিশ্বাস উঠছে তাও বিস্তারিতভাবে মন্ত্রীকে জানান। মইনা থেকে মুন্ডমালা পর্যন্ত যাত্রী সড়কের ওই অংশের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সময়মতো কাজ শুরু না করার খবরে ক্ষোভ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি সেখানে উপস্থিত বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের স্পষ্ট জানিয়ে দেন ঠিকাদার সংস্থার গড়িমসির জন্য জনতা দুর্ভোগ পোহাবেন এটা মেনে নেওয়া যায় না। এ পরিস্থিতিতে নির্মাণ সংস্থাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো, অন্যথায় তাদের টেন্ডার বাতিল করে পৃথক সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হবে। এদিন বিধায়ক কৃষ্ণেন্দু পালের সঙ্গে ছিলেন আশিস নাথ, অনিল কুমার ত্রিপাঠী, জগন্নাথ সালিয়া, অন্তু বাল্মীকি দাস প্রমুখ। আসামে সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করে শুধু মডার্ন ও সেকুলার এডুকেশন দেওয়া হবে বললেন আসামের শিক্ষামন্ত্রী। আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিতে চলেছেন এক বৃহৎ পদক্ষেপ। এবার থেকে আসামে শুধু ধর্মনিরপেক্ষ ও আধুনিক শিক্ষার প্রচার করা হবে, কোনো ধর্মীয় ভাষার শিক্ষা দেওয়া হবে না। প্রাদেশিক না করে মাদ্রাসাগুলিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে, সেই সঙ্গে জারি হচ্ছে আরও নানান নিয়ম। আসাম বিধানসভা শিক্ষা বিভাগে কাঠমোশন চলাকালীন তিনি তার এই নতুন সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছেন। এমনকি মাদ্রাসার প্রাদেশিকরণ সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টই জানিয়ে দেন আগামী নভেম্বর থেকে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই প্রাদেশিকরণের কোনো প্রশ্নই নেই। সেই সঙ্গে বন্ধ করা হবে সংস্কৃত ঠুলো, এবার থেকে সরকারি অর্থে কোনো প্রকার ধর্মশিক্ষা আর চলবে না আসামে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছেন আগামী দোসরা অক্টোবর থেকেই আসাম সরকারের উদ্যোগে 150টি নতুন উচ্চ বিদ্যালয় স্থাপনের কাজ শুরু হবে। 2021 সালের এপ্রিল থেকেই এই সকল উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। 15টি সরকারি কলেজ এবং তার মধ্যে 9টি মেয়েদের কলেজ নির্মাণ করা হবে। সর্বোপরি আসামের চা বাগানের শ্রমিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর 15ই আগস্টই এই নিয়ম জারি করতে চেয়েছিলেন আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে তাতে অনেকটা বিলম্ব হয়ে যায়। তাই নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী নভেম্বর থেকেই সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের অন্যান্য স্কুলে নিয়োগ করা যেতে পারে, বন্ধ হবে সংস্কৃত টুলো।
তবে স্কুলে সংস্কৃত শিক্ষা দেওয়া হলেও বন্ধ করা হবে আরবি শিক্ষা। সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সংস্কৃত হলো সকল ভাষার জননী, এটি দেবভাষা। সমস্ত সংস্কৃত টুলকে কুমার ভাস্কর বর্মার সংস্কৃত ও প্রাচীন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার জন্য শীঘ্রই একটি নতুন ফর্ম কাজ করবে বলে ঠিক করা হয়েছে। অপরদিকে কাতারে বিদেশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল, উপকৃত হবেন লক্ষ লক্ষ ভারতীয়। শ্রম আইনে বড় সংস্কারের পথে কাতার। বিদেশি শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় 19,000 টাকার মতো বাড়তে চলেছে সেখানে, যার জেরে লক্ষ লক্ষ ভারতীয় পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হলো কাতার। জোর কদমে সেই মহাযজ্ঞের প্রস্তুতি চলছে, কিন্তু স্থানীয় শ্রমিকদের অভাবে বিদেশি শ্রমিকদের উপরেই নির্ভর করতে হয় কাতার সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশকে। তাই শ্রমিকদের টাকা খাওয়া জীবনযাপনে যাতে কোনো খামতি না থাকে তা মাথায় রেখেই বড় পদক্ষেপ করল কাতার। ভারতের ওই 6,30,000 কর্মী কাতারে কাজ করেন, তাই বেতন বৃদ্ধি পেলে যে প্রত্যেকেই উপকৃত হবেন তা বলাই বাহুল্য। শুধু বেতন বৃদ্ধিই নয়, পুরনো কাফালা নিয়মও বাতিল করা হচ্ছে। এই আইনে কোনো কর্মী অন্য কাজে যোগ দিতে চাইলে আগে তাকে উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো, এখন চাকরি ছাড়লে কোনো অনুমতির প্রয়োজন নেই। তবে 2 বছরের চুক্তি হলে মাসখানেক আগে থেকেই আগাম জানিয়ে দিতে হবে। চুক্তি বছর 2-এর বেশি হলে 2 মাস আগে থাকতে জানাতে হবে বলছে কাতারের শ্রম দপ্তর। প্রসঙ্গত বিশ্বকাপের স্টেডিয়াম তৈরিতে শ্রমিকদের রীতিমতো হুমকি দিয়ে কাজ করানো অভিযোগ তুলেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারপরেই শ্রম আইনে বড় পরিবর্তন আনল কাতার। অপরদিকে নাবালক পরিচারকের গায়ে গরম জলের সিটে স্ত্রীকে নিয়ে পলাতক আসামের চিকিৎসক। 12 বছরের এক কিশোরকে বাড়িতে পরিচারক হিসেবে রেখেছিলেন আসামের এক চিকিৎসক। মাঝে মধ্যেই নাকি ছেলেটির উপর চলতো নির্যাতন। গত 1 বছর ধরে এভাবেই দিন কাটছিল ওই কিশোরের। এবার ওই কিশোরের গায়ে গরম জল ছিটিয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন চিকিৎসক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ, কিশোরকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আসামের ডিব্রুগড় জেলায়। 12 বছরের ওই কিশোরের শরীরে আঘাত ও নির্যাতনের চিহ্ন মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসকের নাম সিদ্ধিপ্রসাদ দেউরি। গুয়াহাটি থেকে 500 কিলোমিটার দূরে অসম মেডিকেল কলেজে কর্তব্যরত ছিলেন তিনি। গত 1 বছর ধরে তার বাড়িতেই পরিচারকের কাজ করত ওই কিশোর। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে 27 আগস্ট, সেদিন মেঝেতে ঘুমিয়ে পড়েছিল ওই কিশোর। তখনই তার গায়ে গরম জল ঢেলে দেয় ওই চিকিৎসক। জানা গিয়েছে পরে 29 আগস্ট ডিব্রুগড় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় কিশোরকে। জানা গিয়েছে ওই চিকিৎসকের প্রতিবেশীরা জেলা শিশু কল্যাণ কমিটির কাছে অভিযোগ করেন, সিদ্ধিবাড়িতে এক নাবালককে পরিচারক হিসাবে রেখেছেন, তাকে নিয়মিত মারধর করেন ওই চিকিৎসক। প্রতিবেশীরা বাধা দিলে তাদেরও নাকি হেনস্থা করেন তিনি। এই অভিযোগের পরেই চিকিৎসকের বাড়িতে যায় পুলিশ, সঙ্গে ছিলেন ডিব্রুগড় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কর্মীরা। কিন্তু বেশ কিছুক্ষণ দরজা ধাক্কানোর পরেও কেউ দরজা খুলেনি। তারপরে জেলাশাসকের অনুমতি নিয়ে দরজা ভেঙে তারা ভিতরে ঢুকেন। সেখান থেকে কিশোরকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় একটি হোমে তার থাকার ব্যবস্থা করেছে পুলিশ। জানা গিয়েছে ঘটনার পর থেকে ওই চিকিৎসক ও তার স্ত্রী পলাতক। চিকিৎসকের স্ত্রী আবার মরান কলেজের প্রিন্সিপাল। তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। নাবালককে কাজের লোক হিসাবে রাখা নির্যাতনের অভিযোগে পক্সো আইনে অভিযোগ দায়ের হয়েছে, তাদের খুঁজ চালাচ্ছে পুলিশ। করোনা পজিটিভ ধরা পড়ায় আশাকর্মীকে প্রাণঘাতী হামলার হুমকি। জনগণের সুরক্ষার স্বার্থে স্বাস্থ্য বিভাগের নির্দেশে করোনা টেস্টে সহযোগিতা করার জেরে অবশেষে গড় পুড়িয়ে ফেলার পাশাপাশি প্রাণঘাতী হামলার হুমকি পেলেন এক আশাকর্মী। এ নিয়ে স্বামীহারা এই মহিলা জীবন সংশয় নিয়ে ভুগছেন। ঘটনার বিস্তারিত জানিয়ে এই আশাকর্মী ইতিমধ্যে বাজারিছড়া পুলিশের কাছে একটি মামলা দায়ের করেন। পুলিশের কাছে দেওয়া তার এজাহার মতে জানা যায় যে গত রবিবার পাতারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে হাতিখিরা 2 নং লাইনে এক করোনা শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এতে নিয়ম অনুযায়ী সহযোগিতা করেন গ্রামের আশাকর্মী মিতু কৈরি সহ পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রতিনিধিরা। এদিনের এই শিবিরে এলাকার বেশ কয়েকজনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে 2 শিশুসহ একই গ্রামের 15 জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়ে এবং পরবর্তীতে আক্রান্তদের জেলা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। আর এতেই গ্রামের একটি দুষ্টচক্র বিনা অজুহাতে এককভাবে আশাকর্মীকে দায়ী করে তাকে প্রকাশ্যে গালাগালসহ প্রাণে মারার হুমকি দিতে শুরু করেন বলে আশাকর্মী তার এজাহারে উল্লেখ করেন। দুষ্টচক্রটির কথায় আশাকর্মীর ইশারায় নাকি এখানে করোনা টেস্ট হয়।
আর এতে মিথ্যা রোগী সাজিয়ে অনেককে সেদিন জেলা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন খবরে স্বাস্থ্যকর্মীরা দুঃখ প্রকাশ করে এ কাণ্ডে জড়িতদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি প্রদান করতে পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন বলে জানা গিয়েছে। অপরদিকে করিমগঞ্জের ট্রাফিক পুলিশ আইনজীবী করোনার কবলে বিজেপি নেতা সঞ্জীবের আরোগ্য কামনায় পূজা যজ্ঞ। করোনার সবথেকে বেশি প্রভাব ফেলেছে করিমগঞ্জ বিজেপির পরিবারে। রাজ্য তথা দেশের মধ্যে একমাত্র করিমগঞ্জ জেলায় দলের প্রথম সারির নেতা থেকে কর্মী অনেকে করোনা সুবল মারে। দলের দুই বিধায়ক, জেলা সভাপতি, শহর মণ্ডল সভাপতি থেকে অনেক কর্মীকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে গৃহবন্দী থাকতে হয়েছে। দলের নেতাদের আরোগ্য কামনায় কর্মী সমর্থকদের পূজার্চনা করতে দেখা যায়। করোনার সূত্রপাত হয় পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে দিয়ে, পরে এর বিস্তার দলের অন্য নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে যায়। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে পরপর দুবার গৃহবন্দী থাকতে হয়েছে। প্রথমবার পাতারকান্দির বিধায়কের জন্য, পরের বার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে তার রিপোর্ট পজিটিভ হওয়ায় গৃহবন্দী হতে হয়। রাতাবাড়ির বিধায়ক বিজয়কে তো প্রথমে করিমগঞ্জ, পরে শিলচর, সবশেষে গুয়াহাটি যেতে হয়েছে উন্নত চিকিৎসার জন্য, তাও আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে। এদিকে শহর মণ্ডল সভাপতি সঞ্জীব বণিক জানান, 24 আগস্ট করিমগঞ্জ সিভিল হাসপাতালে গিয়ে কোভিড-19 টেস্ট করাই, 31 আগস্ট টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। আমার এই রোগের বিশেষ কোনো লক্ষণ বা উপসর্গ ছিল না আর এখনও নেই, তবে সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করাতে পারে। আমি 31 আগস্ট রাত থেকেই হোম আইসোলেশনে চলে যাই। গতকাল পরিবারের সকলের পরীক্ষা করানো হয়, তবে সকলের নেগেটিভ আসে। একই সঙ্গে তিনি আবেদন জানান, আমার কন্ট্যাক্টে যারা এসেছেন টেস্ট করিয়ে নিলে ভালো হয় অনুরোধ রইল। এদিকে আজ উত্তর করিমগঞ্জের ইস্কন মন্দির সহ বেশ কিছু মন্দির ও ধর্মস্থানে বিজেপির করিমগঞ্জ শহর সভাপতি সঞ্জীব বণিকের আরোগ্য কামনায় পূজার্চনা যজ্ঞ করেন বিজেপির কর্মী ও তার সমর্থকরা। ইস্কনের নার্সিংপ্রভু ছাড়া বিজেপির বিজিতলাল দাস, নারায়ণ দাস, বিশ্বদীপ দাস, বিপ্রজিত দাস ও জীবাশদেব প্রমুখ বিভিন্ন স্থানে পূজাযজ্ঞতে নেতৃত্ব দেন। এদিকে করিমগঞ্জ জেলায় লকডাউন দিয়েও করোনাকে থামানো যাচ্ছে না। জেলায় বেশ কয়েক জায়গায় করোনার বিস্তার করেছে, সবথেকে বেশি সীমান্ত শহরে। খবরে প্রকাশ, করিমগঞ্জ জেলায় 14 জন, ট্রাফিক পুলিশের 2 জন, প্রায় 3 জনের অধিক আইনজীবী ও তাদের পরিবারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।